السلام عليكم ورحمة الله وبركاته আপনারা এখন শুনছেন কিছু আলিম ওলামা একসাথে বসে তারা যে বিবৃতি দিয়েছেন তারা অবাক হয়ে গেছেন যে সংসদে শেখ হাসিনা মামুনুল হকের বিরুদ্ধে এবং নারীর উপরে অপবাদ দেওয়া এটা তারা অবাক হয়ে গেছেন এই বিষয় নিয়ে তারা অবাক হয়ে গেছেন যে হাসিনা এত বড় কথা কেমনে বললো আমি কই এইগুলা তো সাধারণ একটি বিষয় মামুনুল হকের সাথে খারাপ আচরণ অপবাদ মামুনুল হকের স্ত্রীর সাথে অপবাদ দেওয়া এটা তো সাধারণ বিষয় আমি মনে করি যে হাসিনা সংসদে দাঁড়িয়ে হেফাজতের উপরে কোরআন নিয়ে মিথ্যাবাদ করতে পারছে যে হেফাজতে কোরআন জ্বালাইছে কোরআনের উপরে মিথ্যা কথা যে হাসিনা বলতে পারে এই হাসিনার লাগি তো আমি মনে করি মামুনুল হকের উপরে অপবাদ দেওয়া এটা সাধারণ বিষয় এটা সাধারণ বিষয় এটা অবাক হওয়ার কোনো কিছু না অবাক হওয়ার কোনো কিছু না শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে হেফাজতে কোরআন ফুরছে হেফাজতে ফাত্তরি ছুড়ছে এগুলা যে বলেছে সংসদে দাঁড়িয়া এখন মামুনুল হকের ব্যাপারে এগুলো আমি মনে করি সাধারণ বিষয় এটা অসাধারণ কোনো কিছু না অসাধারণ হইল যে কোরআনের উপরে মিথ্যা কথা বলতে পারে যে কোরআন নিয়ে মিথ্যা কথা ছুড়তে পারে এর জন্য মামুনুল হকের অপবাদ দেওয়া এটা সাধারণ বিষয় কোনো অসাধারণ কোনো বিষয় না এটা তাদের অভ্যাস হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে কোরআনের উপরে মিথ্যা কথা বললা তাদের অভ্যাস হয়ে গেছে আলিমের উপরে মিথ্যা কথা বলা তাদের জন্য কোনো অসাধারণ কোনো কিছু না আলমরে বেজ্জত করা তাদের জন্য কোনো মানহানির কোনো কিছু হবে না তারা ইজ্জত লুণ্ঠন হবে না যেহেতু তারা ইসলামের উপরে মিথ্যা কথা ছুড়তে পারে কোরআনের উপরে মিথ্যা কথা বলতে পারে এদের জন্য মানুষের অপমান করা মানুষের ইজ্জত নষ্ট করা তার জন্য কোনো কিছু না তার জন্য এগুলো সাধারণ বিষয় আপনারা দেখছেন না যে সাফলা চত্বরে কোনো কিছু হয় নাই পুলিশ কোনো কিছু করে নাই পুলিশে সুবহান আল্লাহ পুলিশে জপছে আর হেফাজতে কোরআন ফুরাইছে হেফাজতে গাড়ি ফুরাইছে হেফাজতে লাঠি মারছে হেফাজতে লাঠি চাটা নিয়ে বাহির হয়ে গেছে এগুলা শেখ হাসিনার মুখে দিয়ে বাড়াইছে যে শেখ হাসিনার কোনো ডর ভয় কিছু নাই শেখ হাসিনা যে মরতে হবে শেখ হাসিনা যে আল্লাহর হাতে যাইতে হবে এ ধরনের ডর ভয় কোনো শেখ হাসিনার মধ্যে নাই শেখ হাসিনা চিনে শুধু দুনিয়া 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 শেখ হাসিনা যে পরকালে যে কী হবে না হবে এই চিন্তা শেখ হাসিনা নাই শেখ হাসিনা আছে কীভাবে গুদি টিকে তো বলা হাসি কেদার আলিমের উপরে অপবাদ হোক বা কোরআনের উপরে মিথ্যা কথা হোক এগুলা শেখ হাসিনার জন্য কোনো কিছু না।